our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just beautiful. ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে আলু দিয়ে। আলুর একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, যেটা ব্রেকফাস্টে কিন্তু তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো আর এটা খেতে খুবই সুন্দর হয়। তো আমি দেখাচ্ছি, আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এই আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে প্রথমে গ্রেট করে নেব। গ্রেটারের যে বড় মুখটা আছে সেদিকটা দিয়ে আমি একটু গ্রেট করে নেব। দেখতে পাচ্ছ এইরকম হবে আলুটা গ্রেট করে নিলে। হাত দিয়ে যদি কেউ ফাইন বটি বা ছুরি দিয়ে কেটে নিতে পারো তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আলুটাকে আমি দুটো আলু নিয়েছি, তোমরা চাইলে তোমাদের প্রয়োজন মতন আলুটা নিয়ে নেবে। আলু দুটো দেখো আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে পুরোপুরিভাবে বরফ জলে ভিজিয়ে রাখবো। প্রথমে আমি আলুটাকে একটু পরিষ্কার জলে ধুয়ে নেব। আলুটা প্রথমে ধুয়ে না নিলে আলুর গায়ে যে কষ্টটা থাকে সেটাতে লাল হয়ে যেতে পারে আলুটা, সেই জন্য আমরা ভালো করে আগে একবার ধুয়ে নেব। তারপরে এটাকে আমরা কিছুক্ষণের জন্য বরফ জলে ভিজিয়ে রাখব। দেখো আমি বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি, এবার কিছুটা বরফ, যতটা বরফ পারবে দিয়ে দেবে। তার ফলে যে ব্রেকফাস্ট আমি তৈরি করব সেটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। এবার আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখবো। একই রকমভাবে আমি একটা গাজর নিয়ে নিয়েছি, তবে এটা অপশনাল, কিন্তু দিলে দেখতে সুন্দর লাগে সেই জন্য আমি একটা গাজরের ব্যবহার করলাম। এটাকেও একই রকমভাবে শেক করে নেব। ফিরে এলাম 15 মিনিট বাদে। দেখো বরফটা কিন্তু একদম গলে গেছে আর আলুগুলো কিন্তু সম্পূর্ণ দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি জল থেকে ভালো করে চিপে এগুলোকে, জল থেকে কিন্তু খুব ভালো করে চিপে তুলে নিতে হবে। এবার দেখো এই আলুর মধ্যে এই গাজর কুচিটা আমি মিশিয়ে দিলাম। আমি বললাম এটা পুরোপুরি অপশনাল, দিলেও পারো না দিলেও পারো, শুধু আলু দিয়েও হয় এটা, তবে গাজরটা দিলে দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে, তাই আমি গাজরটা অ্যাড করে দিলাম। কারোর কাছে না থাকলে দেবার কোনো প্রয়োজন নেই। তো গাজরের সাথে এই আলুটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো এর মধ্যে একটা পেঁয়াজ, আমি কুচিয়ে রেখেছিলাম ঠিক গাজর আর আলুর মতনই, আর দিয়ে দিলাম একটুখানি লঙ্কা কুচি। দিয়ে দেবো এখানে 1 টেবিল স্পুন পরিমাণে কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো একটা ডিম ভেঙে এর মধ্যে। এই ডিমটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো না চাইলে স্কিপ করতে পারো। আমি একটা ডিম এখানে ভেঙে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন। এই ব্রেকফাস্টটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। একটুখানি গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম, গুঁড়ো নয় ক্রাশ করে রাখা গোলমরিচ যেটা। তো এই সব কিছু দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, ঝটপট তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে কিন্তু ধনে পাতাটা অ্যাড করে নিতে পারো। এবার আমি হাত দিয়ে মিশিয়ে নেব, কারণ এই স্প্যাচুলাটা দিয়ে মেশানো যাচ্ছে না, কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে একটু শক্ত হয়ে আসছে। আমি হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে, যাতে কর্নফ্লাওয়ারটা আলু আর গাজরের গায়ে ভালো করে কোটে মতন হয়ে যায় আর কি, কোটিংটা ভালো হয়ে যায়। আমি এখানে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। তোমরা চাইলে এটাকে বাটারেও করতে পারো বা ঘি দিয়ে করতে পারো, কিন্তু ওটা
খুব বেশি স্বাস্থ্যসম্মত হবে না, সেই জন্য আমি কিন্তু সাদা তেল ব্যবহার করলাম। এখন গরমের মধ্যে ওটা খাওয়াটা ঠিক হবে না, ঘি বা মাখনটা, তবে কেউ যদি পছন্দ করো দিতে পারো। তেলটাকে চারপাশে ঘুরিয়ে নিলাম। এবার এখান থেকে তোমরা যার যেরকম পছন্দ সেই রকম শেপের করে নিতে পারো। আমি কিন্তু ছোট ছোট এই রকম করে করে অল্প অল্প করে আমি এটাকে তাওয়ার মধ্যে দিয়ে নেব। কিচ্ছু করতে হবে না, এটা খুব ক্রিস্পি হয় খেতে। চাইলে তোমরা একসাথে কিন্তু পুরোটা দিয়েও করে নিতে পারো, কিন্তু আমি সেরকম করলাম না, আমি একটুখানি পাতলা পাতলা করে করে নিলাম। তো এক সাইডটা হয়ে যাবে, সেজন্য আমাদের একটা ঢাকা দিয়ে দিতে হবে, না হলে কিন্তু গাজর আর আলুটা সিদ্ধ হবে না। ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে করে দিয়েছি, দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম, দেখো 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আলুটা আর গাজরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, আমি এটাকে এবার উল্টে দেব। চাইলে তোমরা এর মধ্যে একটু চিজ মিশিয়ে নিতে পারো যদি কেউ পছন্দ করো। আমি এখানে আজকে কিন্তু চিজ মেশাইনি, এটা একেবারে সিম্পলভাবে দেখিয়েছি আমি তোমাদের। আবার 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। ফিরে এলাম, দেখো আবারও 5 মিনিট বাদে এটা কিন্তু এখন আমাদের তৈরি হয়ে গেছে। এটাকে তোমরা চাইলে এবার কিন্তু একটুখানি আঁচটা বাড়িয়ে দিয়ে একটু আর একটু ক্রিস্পি করে নিতে পারো। আমি এইভাবেই বাকি যে কটা আছে সে কটা ভেজে নিয়ে ফিরে আসছি এবং সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটাকে কী দিয়ে সার্ভ করতে হবে। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো, তার জন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে। লাইক বাটন, সাবস্ক্রিপশন এইসবের সাথে সাথে বেল নোটিফিকেশানটা অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। বাকিটার জন্য দেখো আমি সামান্য একটু তেল দিয়ে নিয়েছি, একইভাবে আমি বাকিটাও ভেজে নেব। ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবে, লোতে রেখে ভাজবে। আমার আর দুটো হবে এখান থেকে, আমি এই দুটোই ভেজে নেব। আমার দেখো সবকটাই কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একটা তোমাদের ভেঙে দেখাই কীরকম হয়েছে। এটা এখনও খুব গরম, এটা খেতে দুর্দান্ত হয়, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে তোমরা। আর এটাকে আমি সার্ভ করলাম একটু আমের শরবতের সাথে। এই গরমে কিন্তু আমের শরবত দিয়ে এটা খেতে খুব ভালো লাগে, তবে তোমাদের যে কোনো জিনিস দিয়ে খেতে পারো তোমরা। টমেটো কেচাপ দিয়ে খেতে পারো, মেয়োনিজ দিয়ে খেতে পারো, যার যেটা ভালো লাগে ধনে পাতার চাটনি দিয়ে খেতে পারো। আজকে তবে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।